ডোমকলে পথ দুর্ঘটনায় মৃত এক, আহত এক। রবিবার ভোররাতে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার হাজারপুর মোড় এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল গাড়ির চালক কবির মণ্ডল এবং গুরুতর আহত ওই গাড়ির যাত্রী জয়ন্ত কুমার মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদিয়ার করিমপুর থেকে বহরমপুরগামী একটি বাসের সঙ্গে ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনা বলে প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে। দুর্ঘটনার জন্য সাময়িক চাঞ্চল্য ছড়ায় হাজারপুর এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ডোমকল থানার পুলিশ। পথ দুর্ঘটনায় আহত জয়ন্ত কুমার মণ্ডলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য স্থানীয় বাসিন্দারা এবং মৃত কবির মণ্ডলকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় ডোমকল থানার পুলিশ। ঘটনা তদন্ত ইতিমধ্যে শুরু করেছে ডোমকল থানার পুলিশ প্রশাসন। এখানে হচ্ছে জলঙ্গি থেকে ডোমকল সোজা একটা বাস আসছিল, আর ডোমকল থেকে জলঙ্গি দিকে একটা মারুতি যাচ্ছিল, সামনাসামনি মুখোমুখি সংঘর্ষ হয় ভোর 4:20 নাগাদ। তারপরে মারুতির ড্রাইভার সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে যায়, এবং মারুতির মধ্যে একজন ছিল, উনি বেঁচে আছে। ওনাকে আমরা উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে স্থানান্তর করেছি। আপনার নাম কি? আমার নাম সাবিবুল করিম। থেকে বাস আসছিল ডোমকল সোজা, আর ডোমকলের দিক থেকে মারুতিটা যাচ্ছিল জলঙ্গি দিকে, পানের গাড়ি ছিল মারুতিতে। কজন মারা গেছে? একজন মারা গেছে, আর একজন আহত অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়েছে। বাস যাত্রীদের কোনো ক্ষতি? না, বাস যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। মুর্শিদাবাদের ডোমকল থেকে আয়ুব আলীর রিপোর্ট, খবরের দুনিয়া।